सब्जेक्ट केमिस्ट्री, टॉपिक मेटल्स एंड नॉन मेटल्स, एमसीक्यू पार्ट 3, क्लास 7 एंड 8। देखो फर्स्ट क्वेश्चन टा बोले छे, व्हिच ऑफ द फॉलोइंग इज नॉट अ हेवी मेटल। ऑप्शन ए 8G, जेटाके आमरा मार्करी बोली। ऑप्शन बी CU, जेटाके आमरा कॉपर बोली। ऑप्शन सी K, पोटाशियम। एंड ऑप्शन डी PB, दैट इज लीड। এর মধ্যে কোনটা হেভি নয়? তাহলে এর মধ্যে অপশন সিটাই হচ্ছে হেভি নয়, হেভি মেটাল নয়, অপশন সি। নেক্সট, গোল্ড ইজ মিক্সড উইথ কপার টু, অপশন এ মেক গোল্ড মোর ইয়েলিশ, অপশন বি গিভ গোল্ড লাস্টার, অপশন সি মেক গোল্ড সফট, অপশন ডি মেক গোল্ড হার্ড, অপশন ডি মেক গোল্ড হার্ড। গোল্ড ইজ মিক্সড উইথ কপার টু মেক গোল্ড হার্ড। কোয়েশ্চেন নাম্বার 3 দেখো, ইটিং অ্যাওয়ে অফ মেটালস বাই ওয়াটার, অক্সিজেন অ্যান্ড আদার কেমিক্যালস, যেখানে অপশন 4টে দিয়েছে। প্রথম অপশনটা হচ্ছে কার্বোনাইজেশন, সেকেন্ডটা হচ্ছে অ্যামালগামেশন, থার্ড হচ্ছে অক্সিডেশন, অ্যান্ড অপশন ডি হচ্ছে কোরোশন। তাহলে এখানে অ্যান্সার হবে কোরোশন। কোরোশন কথাটার অর্থ হচ্ছে ক্ষয়ে যাওয়া, ক্ষয় হওয়া। সেটস ডি, অপশন ডি কোরোশন। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4, রাস্টিং অফ আয়রন রিকোয়ার্স দ্য প্রেজেন্স অফ। দেখো 4টে অপশন দিয়েছে। প্রথম অপশনটা হচ্ছে এয়ার অ্যান্ড ওয়াটার, সেকেন্ডটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার, সি এরটা হচ্ছে O2 অ্যান্ড H2, অ্যান্ড ডি এরটা হচ্ছে O2 অ্যান্ড N2। তাহলে প্রথম অপশনটা হবে এ, এয়ার অ্যান্ড ওয়াটার। কোয়েশ্চেন নাম্বার 5 দেখো, মেটাল সারফেস রিয়াক্টস উইথ অক্সিজেন অ্যান্ড দ্য ময়েশ্চার প্রেজেন্ট ইন ইয়ার অ্যান্ড গেট কোটেড উইথ। 4টে অপশন রয়েছে, অক্সাইড, কার্বনেট, হাইড্রোক্সাইড অ্যান্ড এনি অফ দিস হবে। কোয়েশ্চেন 6টা দেখো, আয়রন ইজ গ্যালভানাইজড হোয়েন ইট ইজ ডিপড ইন, অপশন এ হচ্ছে মোল্টেন কপার, অপশন বি হচ্ছে মোল্টেন জিঙ্ক, অপশন সি হচ্ছে মোল্টেন কার্বন, অ্যান্ড অপশন ডি হচ্ছে মোল্টেন গোল্ড। তাহলে এখানে অপশন বি ইজ দ্য অ্যান্সার, মোল্টেন জিঙ্ক। আয়রন ইজ গ্যালভানাইজড হোয়েন ইট ইজ ডিপড ইন মোল্টেন জিঙ্ক। কোয়েশ্চেন নাম্বার 7, কোরোশনস অফ মেটালস ক্যান বি প্রিভেন্টেড হোয়েন কন্ট্যাক্ট বিটুইন মেটাল অ্যান্ড ড্যাশ ইজ কাট অফ। অপশন এ নাইট্রোজেন, অপশন বি হাইড্রোজেন, অপশন সি অক্সিজেন, অ্যান্ড অপশন ডি কার্বন। এখানে অ্যান্সার হবে অপশন সি অক্সিজেন। কোরোশনস অফ মেটালস ক্যান বি প্রিভেন্টেড হোয়েন কন্ট্যাক্ট বিটুইন মেটালস অ্যান্ড অক্সিজেন ইজ কাট অফ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8 দেখো, AL ফর্মস, অপশন এ হচ্ছে বেসিক অক্সাইড, অপশন বি হচ্ছে অ্যাসিডিক অক্সাইড, অপশন সি হচ্ছে অ্যাম্ফোটেরিক অক্সাইড, অ্যান্ড অপশন ডি হচ্ছে নান অফ দ্য অ্যাবভ। এখানে অপশন সি ইজ দ্য অ্যান্সার, অ্যাম্ফোটেরিক অক্সাইড। অ্যাম্ফোটেরিক অক্সাইড বলতে কি বুঝি আমরা? যখন মানে মেটাল অক্সাইড উইচ রিয়্যাক্ট উইথ বোথ অ্যাসিডস অ্যাজ ওয়েল অ্যাজ বেসেস টু প্রোডিউস সল্ট অ্যান্ড ওয়াটার নোন অ্যাজ অ্যাম্ফোটেরিক অক্সাইড। যেমন এক্সাম্পল ধরো অ্যালুমিনিয়াম অক্সাইড অর ধরো জিঙ্ক অক্সাইড। ক্লিয়ার? দেখো নেক্সট কোয়েশ্চেনটা বলেছে, ফসফরাস কম্বাইন উইথ অক্সিজেন টু ফর্ম ড্যাশ টাইপ অফ অক্সাইড। এখানে 4টে অপশন দিয়ে দিয়েছে। অপশন এ হচ্ছে 3,
অপশন বি টু, অপশন সি হচ্ছে ওয়ান, অ্যান্ড অপশন ডি হচ্ছে ফোর। তাহলে এখানে অ্যান্সার হবে বি, টু টাইপ অফ অক্সাইড। টু টাইপ অফ অক্সাইড কী কী? একটা হচ্ছে P2O3, P2O3 হচ্ছে ফসফরাস ট্রাই অক্সাইড। ফসফরাস কম্বাইন উইথ অক্সিজেন টু ফর্ম টু টাইপস অফ অক্সাইড, একটা হচ্ছে P2O3 আর একটা হচ্ছে P2O5। এটাকে বলা হয় ফসফরাস পেন্ট অক্সাইড, ফাইভ, সো ফসফরাস পেন্ট অক্সাইড, ফসফরাস ট্রাই অক্সাইড অ্যান্ড ফসফরাস পেন্ট অক্সাইড, এই দুটো হয়। নেক্সট দেখো বলেছে দ্য অক্সাইড অফ নন মেটাল হুইচ ইজ নিউট্রাল ইজ সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ফসফরাস ট্রাই অক্সাইড অ্যান্ড কার্বন মনোঅক্সাইড। এর মধ্যে কোনটা হবে? কার্বন মনোঅক্সাইড। কোয়েশ্চেন নাম্বার 11টা দেখো, নন মেটালস কম্বাইন উইথ অক্সিজেন টু প্রোডিউস অ্যাসিডিক অক্সাইড, বেসিক অক্সাইড, অ্যাম্ফোটেরিক অক্সাইড অ্যান্ড নান অফ দিস। তো দেখো, নন মেটালস কম্বাইন্ড উইথ অক্সিজেন টু প্রোডিউস অ্যাসিডিক অক্সাইডস, অপশন এ ইজ দ্য অ্যান্সার। নন মেটাল কম্বাইন্ড উইথ অক্সিজেন টু প্রোডিউস অলওয়েজ অ্যাসিডিক অক্সাইড। The metal with which hydrogen reacts to form metal hydride is mercury, calcium, silver and hydrogen. তাহলে এখানে অপশন হবে B, calcium. Question number 13 দেখো, metal which reacts vigorously with HCl means hydrochloride to produce salt and hydrogen is Na, sodium, Zn, zinc, Sn, tin and Pb is lead. Answer হবে sodium. That is option A, Na. The process of giving coating of dash to copper or brass is called tinning. দেখো এখানে চারটে অপশন আছে, জিঙ্ক, কপার, টিন অ্যান্ড আয়রন। অফকোর্স অপশন সি, টিন। নেক্সট দেখো কোয়েশ্চেন হচ্ছে, দ্য নন মেটাল ক্যাপেবল অফ গেনিং অ্যাজ ওয়েল অ্যাজ লুজিং অ্যান ইলেকট্রন ইজ, অপশন এ মার্কারি, অপশন বি ক্যালসিয়াম, অপশন সি সিলভার অ্যান্ড অপশন ডি হাইড্রোজেন। তাহলে অপশন ডি ইজ দ্য অ্যান্সার। কোয়েশ্চেন 16 দেখো, সিইউ প্লাস এইচসিএল, এখানে অপশনগুলো দিয়েছে রিয়্যাক্ট ভিগোরাস, নো রিয়াকশন, রিয়্যাক্ট মডেস্টলি অ্যান্ড রিয়্যাক্ট স্লোলি। অ্যান্সার হবে নো রিয়াকশন। কেন নো রিয়াকশন? কেন? তার কারণ হচ্ছে ইটস বিলো হাইড্রোজেন রিয়্যাক্টিভ উইটি সিরিজ, সো কপার ক্যান নট রিপ্লেস হাইড্রোজেন ইন HCl টু ফর্ম কপার ক্লোরাইড CuCl2। নাও নেক্সট কোয়েশ্চেন দেখো, নন মেটালস প্লাস অ্যাসিড, এখানে অ্যাসিড হবে, নন মেটালস প্লাস অ্যাসিড। দেখো এখানে কী কী অপশন দিয়েছে, রিয়্যাক্ট স্লো, রিয়্যাক্ট ভায়োলেন্টলি, রিয়্যাক্ট মডারেটলি অ্যান্ড নো রিয়াকশন, নো রিয়াকশন। তারপরে দেখো, ড্যাশ ডিজলভস ইন ওয়াটার টু প্রোডিউস সালফিউরিক অ্যাসিড, অপশন এটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড,
অপশন বি হচ্ছে সালফার, অপশন সি হচ্ছে সালফাইড আয়ন অ্যান্ড অপশন ডি হচ্ছে সালফাইড। তার মানে এখানে অপশন সি হবে সালফাইড আয়ন SO3। SO3 ডিজলভস ইন ওয়াটার টু প্রোডিউস সালফিউরিক অ্যাসিড।